সুন্দর প্রশ্ন করেছেন ভাইজান, ধন্যবাদ। আমার যুবক ভাই প্রশ্ন করেছেন যে প্রস্রাব পায়খানায় ঢোকার আগে যে দোয়া পড়ে এই সময়কে হাত তুলব কিনা, মসজিদে যখন ঢুকি তখন হাত তুলব কিনা। দেখুন, রাসূলুল্লাহ আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শ এবং অনুকরণীয়। এই ক্ষেত্রে মুহাদ্দিসিনে কিরাম ওনারা দোয়াকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটা দোয়া হচ্ছে দোয়ায়ে তাআসুরি, আর একটা হচ্ছে দোয়ায়ে তাআব্বুদি। একটা হচ্ছে ইবাদতের দোয়া, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে দোয়াগুলো সাধারণভাবে পড়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন যেই কাজের যেই দোয়া, এই সকল কাজের ক্ষেত্রে হাত উঠানো এটা রাসূলুল্লাহ থেকে প্রমাণিত না। যেমন খাওয়ার আগে দোয়া করেছেন, হ্যাঁ, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, হ্যাঁ, এভাবে রাসূলুল্লাহ দোয়া করেছেন। আবার খানা শেষে দোয়া করেছেন, আবার পথে যখন সফরে বের হবেন রাসূলুল্লাহ তখনও দোয়া করেছেন, সফর থেকে ফিরে এসে দোয়া করেছেন, আ ইবুনা তা ইবুনা লি রব্বিনা হামিদুন। আবার প্রস্রাব পায়খানা ঢোকার আগে, প্রস্রাব পায়খানা ঢোকার মানে প্রস্রাব পায়খানা থেকে ঢোকার কে বাহির হওয়ার পর যে দোয়া, এগুলোতে হাত উঠানোর প্রমাণ রাসূলুল্লাহ থেকে নাই, কোনো সাহাবি থেকে নাই। এগুলোকে বলা হয় দোয়ায়ে তাসির, অর্থাৎ দোয়ায়ে মাসুরা। বুঝাইতে পারছি বিষয়? এই সকল দোয়াতে হাত উঠানোর কোনো প্রমাণ রাসূলুল্লাহ থেকে নাই। কিন্তু যে সকল দোয়াতে, বিশেষ করে ফরজ নামাজের পরের দোয়া, কিসের দোয়া ফরজ, হ্যাঁ, আমি আমি কি বললাম এতক্ষণ, সম্মিলিত হতে পারে, একাকিত্ব হতে পারে, কোনটা এটা শুনেন, একটা হাদিস না, এটা এটা শুনেন, হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি জি জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর যে দোয়া সম্মিলিতভাবে একদিন মানে একবার করেছে কিনা জীবনে, তাই তো? জি, দেখুন, আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে ফরজ দোয়া, হ্যাঁ অবশ্যই 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 মিলাবেন, কোনো সমস্যা নাই, আপনার মিলাবেন না কেন, আমি এখানে এসেছি আলোচনা করতে, আপনারা মিলাবেন, অবশ্যই মিলাবেন, সম্মানিত সুধী। দেখুন এখানে আল্লাহ পাকের ডাইরেক্ট আদেশ, ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, এক উদউ নি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বুঝাইতে পেরেছি বিষয়? তাহলে কি এখানে আল্লাহ পাক কি একক আদেশ করেছেন নাকি সম্মিলিত আদেশ করেছেন? না, আপনি কি প্রশ্নের উত্তর কি দিচ্ছেন, কোনটা? জি জি জি, অবশ্যই অবশ্যই। তাহলে এটা হচ্ছে কোরআন থেকে একটি আয়াত, আয়াতে কারিমা। আবার দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পর তিনি সম্মিলিত মোনাজাত করেছেন কিনা, এটাই তো আপনাদের প্রশ্ন। হ্যাঁ, মুসান্নাফ ইবনু আবি শাইবা, এই হাদিস গ্রন্থের নাম শুনেছেন আপনারা? হাদিস গ্রন্থের নাম শুনেছেন? দেখেন, মুসান্নাফে ইবনু আবি শাইবা,
عن الأسود بن عامر رضي الله تعالى عن أبيه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم الفجر فلما سلم انحرف ورفع يديه ودعا. حضرت أسود بن عامر رضي الله تعالى তার পিতা থেকে বর্ণনা করেছেন, তার পিতা বলেন আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একদিন ফজরের সালাত আদায় করলাম। কিসের সালাত? ফজরের সালাত আদায় করলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের সালাত শেষ করলেন ইনহারাফা, তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসলেন। কি করলেন? মুসল্লিদের দিকে ঘুরে বসলেন। ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ, তিনি হাত উঠায়ে দোয়া করল, হাত উত্তোলন করলেন, উভয় হাত উঠালেন এবং দোয়া করলেন। কি করলেন? উভয় হাত উঠালেন এবং দোয়া করলেন। আর এখন বলবেন যে রাসূলুল্লাহ তো এখানে একা দোয়া করছেন, সাহাবীদের তো এখানে কোনো কথা নাই, যে সাহাবীরা এখানে কি করেছেন, সাহাবীরা এখানে দোয়া করেছেন যে রাসূলুল্লাহর সঙ্গে সম্মিলিতভাবে, এরা তো কোনো প্রমাণ নাই। আরে মিয়া সাহেব, রাসূলুল্লাহ হচ্ছেন উম্মতের জন্য আদর্শ। রাসূলুল্লাহ দোয়া করেছেন আর সাহাবীরা বেয়াদবের মতো হাত গুটায় বসে আছেন, এটা কি কখনোই সম্ভব? এটা কি কখনো সম্ভব? এটা কখনোই সম্ভব না। বুঝতে পেরেছেন বিষয়? অর্থাৎ হ্যাঁ, এই যে ক্লিয়ারলি বলছেন না, এটা রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়েছেন। আর এটা তো এই হাদিসটা মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে নেই, থাকলে আমি কিয়ামত পর্যন্ত আমার মরা পর্যন্ত আর কথা বলতে পারব না। যখন ছাত্র ছিলাম, আচ্ছা আপনি ছাত্র ছিলেন, এটা আমিও ছাত্র ছিলাম, আমিও ছাত্র ছিলাম, আপনি প্রমাণ দেখান যে এটা মুসান্নাফ ইবনে আবি সাইবা না। আপনি এটা কিতাবটা বের করে আমাকে দেখান। আমি তো বলেছি এটা অবশ্যই, আমি বলেছি আছে, উনি বলছেন নাই, উনি এটা প্রটেক্ট করেছে, উনাকে প্রমাণ দিতে হবে। সম্মিলিত এবং এটা কি সম্মিলিত? এটা যে একক, এটার প্রমাণ কি? একক তো আপনি নিজেই প্রমাণ করলেন। তা এটা এটা কি সাহাবায়ে কেরাম হাত গোটায় বসেছিলেন, এটা আপনি প্রমাণ করবেন? হাত উঠায় দোয়া করছেন, সাহাবারা বেয়াদবের মতো হাত উঠায় হাত গুটায় বসে আছেন, এটা তো হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন জি মুসান্নাফি ইবনে আবি সাইবার মধ্যে। আপনি মুসান্নাফি ইবনে আবি সাইবা কিতাবটা কই? আচ্ছা আমি এখানে আরেকটা কিতাব থেকে আমি এটা সূত্র দিয়েছি, আপনি বললেন যে নাই, অর্থাৎ প্রমাণটা আপনাকে দেখাতে হবে। আচ্ছা একটা জিনিস আপনি বলে দেখাছেন যে নাই, আপনি বলে দেখাছেন নাই, পড়েছেন নাই, অর্থাৎ আপনাকে দেখাতে হবে। যেটা নাই সেটা কি কোনো প্রমাণ হয়? যেটা আছে ওইটার প্রমাণ হয়, তাই না? যেটা নাই ওটাকে প্রমাণ করব কি করে? আমার ছেলে নাই, তাহলে আমার ছেলে আনতে হলে একটা বাস্টার ছেলে নিয়ে আসতে হবে। মনে করেন আমার কোনো সন্তান নাই, এখন আমি যদি বলি আমার আপনি আমার সন্তান এনে দেন, তাহলে লোকের ছেলে এনে আমার সন্তান মানে তো, তাই না? আপনি কিসের সাথে কি তুলনা করতেছেন? কোথায় হাদিস, কোথায় সন্তান? আপনি কোনটা নিয়ে যাচ্ছেন? হাদিস নাই সেটা আমি আনবো কি করে? কোথায় নাই আপনি দেখান। আপনি তো মোনাজাত করেছেন, আপনি বললেন যে নাই, আপনি ওই হাদিসটা হাদিসের কিতাবটা আমাকে দেখান। আমি তো দেখালাম 30 টাকার নোটটা, আমি কিতাবের হাওলা দিয়েছি, আমি কিতাবের হাওলা দিয়েছি। অরিজিনাল কিতাব না, এটা কিতাবের হাওলা। কেন চটি চটি বই কিতাব হয়েছে? বিষয় হচ্ছে না, উনি আমাদের শুনে একটা জিনিস বলি আপনাদেরকে, সেটা হচ্ছে উনি আমার কাছে সময় চেয়েছেন, আমি আপনাকে সময় দিয়েছি, আমি নিজেই বললাম আপনি কথা বলেন। এখন ইহুদি খ্রিস্টানদের শোনেন, ইহুদি খ্রিস্টানদের দালাল, এই যে নগদ শব্দগুলো, এই শব্দগুলো কত ভয়ঙ্কর, এটা কি আপনি জানেন? যে আপনি ঠাস ঠাস করে কিছু যেমন বারবার বলছেন রাসূলুল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ,
আমি শুনতে শুনতে আসলাম নাউজুবিল্লাহি মিন যালিক উম্মতের উপর ওয়াজিব হলো রাসূলুল্লাহ শব্দের সাথে সাথে তার উপর দরুদ পড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ পড় আপনি বারবার আমি যখন বের হলাম বের হওয়ার সাথে সাথে আমি বারবার একটা শব্দ শুনছি সেটা রাসূলুল্লাহ 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 একবার কথা হলো যে আচ্ছা আপনার কথা শুনুন শুনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করেছেন যে রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সেখানে তার নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনিমাম এতটুকু এখন কথা হচ্ছে যে ইহুদি খ্রিস্টানদের দালাল মুসলমানদেরকে এক দল এদিকে আর এক দল ওদিকে কেন দিবেন আমরা মুসলিমরা এখন কি কাজ করব জানেন আমাদের মুসলমানদের এখন কাজ হলো দায়িত্ব হলো ইহুদি এবং খ্রিস্টানরা যে হাতগুলো ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সেখানে আমরা কে হাত তুলে দোয়া করব আর কে হাত ছেড়ে দোয়া করব সেটা নিয়ে কি আমরা নিজেদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের দালাল বলতে পারি এখন কেউ হাত তুলে দোয়া করছে একটা মিনিট অথবা কেউ হাত নামিয়ে দোয়া করছে এখানে আমাদের কাউকে ইহুদি খ্রিস্টানদের দালাল দালাল কথা বলার কোনো প্রয়োজন নাই কেমন শুনেন এখানে আচ্ছা আপনি বললেন আপনি বলেছেন আমার কথা শুনেন আপনি আমার ছাত্রেরও ছাত্র বয়সী আপনি আমার ছাত্রেরও আপনি ওঠেন আমি জোরে কথা না বলে বসে কথা বলেন আমি রাসূলের উপরে দরুদ পড়েছি বসেন প্লিজ বসেন আপনি বললেন কিভাবে বলেন না আমি রাসূলুল্লাহর উপর দরুদ পড়ি নাই আপনি বসেন প্রথম পা দরুদ শরীফ পড়া ওয়াজিব আমি সেটা আদায় করেছি আচ্ছা বসেন আপনি কোন ভাবে ফতোয়া দিলেন যে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বললেন আপনি দরুদ পড়েন আমি বারবার শুনেছি আপনি মিথ্যা কথা না বলে বলতে কিভাবে বলেন আপনি বসেন বসেন না না বসেন তোমার সাথে কথা বলি আমি একটু কথা বলি তো বিষয় হচ্ছে যে আমরা যারা হাত তুলে মানাজাত করে তাদেরকে কোনোদিন ইহুদি খ্রিস্টানদের দালাল ওই আলেমদেরকে মনে করি না আমরা আর আমি এরকম কথা কোনোদিন বলিনি হুজুর আমিও বলিনি দর্শক কিন্তু থামাহিত কেমন এখন কথা হচ্ছে যে আমরা এ ধরনের কথাগুলো আমাদের মধ্যে কিছু কিছু ভিন্ন মত থাকবেই আর সেই ভিন্ন মতের প্রতি আমাদের সম্মান থাকবে মহব্বত থাকবে ভালোবাসা থাকবে আমি যদি আজকে প্রমাণ করি যে মহতারাম আমি এখন প্রমাণ করতে পারি কিন্তু আমি এদিকে আজকে যাব না যে হাত তুলে মোনাজাত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সম্মিলিতভাবে ফরজ সালাতের পরে একদিন করেছেন এমন কোন একটা দলিল যদি থাকে আল্লাহি আল্লাহর কসম অরিজিনাল সহি হাদিসের কিতাব দিয়ে যদি এখানে আমি যখন ছাত্র ছিলাম কিতাব শুনেন আমরা যখন ছাত্র ছিলাম তখন কিতাব নিয়ে ঘুরতাম এখন কিতাব মাথায় করে নিয়ে ঘুরি এখন এমন ধরনের কোন হাদিস পাওয়া যাবে না কিন্তু সম্মিলিতভাবে মানাজাত এরকম কোন জয়ীফ হাদিসও পাওয়া যাবে না তারপরও আমরা যারা মানাজাত করে তাদেরকে কখনো আমরা হেয় প্রতিপন্ন করব না বরং আজকে দাঁড়ান এই কথা বলবেন না কথা বলবেন না এখানে কথা বলবেন না এখানে কথা বলবেন না আমি নিষেধ করছি আমি নিষেধ করছি এখানে মস্তানি করা যাবে না এখন বিষয় হচ্ছে যে আজকে যেখানে ইহুদি হিন্দু এই শুনেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে এদেশেই ঐক্য পরিষদ আছে আছে না তাহলে আপনি আর আমি কেন একে অপরকে ইহুদি খ্রিস্টানদের দালাল এটা সেটা এই ধরনের কথা বলবো আমরা আপনি আমার বন্ধু আপনি আমার ভাই আমরা মহব্বত করে কথা বলবো তাই না আপনার সাথে আমি কেন দ্বন্দ্বে যাব আমি আপনি যাই বলতেন না কেন আমি এ বিষয়ে কথা বলতাম না যখন শুনলাম যে ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল ওরা হলো মানে এই কথাগুলো আমরা কখনো ব্যবহার করব না মুসলমানদের ক্ষেত্রে বরং ওনাকে বসিয়ে রেখে আমি বলতাম না কথা ওনাকে বসিয়ে রেখে বরং আমি আপনি আমার মহব্বতের ভাই বরং জেনে রাখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেয়াল করুন আমরা মহব্বতের সাথে কথা বলছি আমাদের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব নিয়ে কথা বলছি না যাতে করে ওনার সাথে আজকে আমার একটা মহব্বতের সম্পর্ক তৈরি হয় এজন্যই কথা বলতে এসেছি উনি আমার ভাই আমি অনেক বিজয়ী করে দিচ্ছি আমি হেরে যাচ্ছি আল্লাহর কসম আমি কিন্তু কথাটা বলার জন্য বলছি না মিডিয়া আছে
আল্লাহর কসম আমি নিজেকে পরাজিত সৈনিক দাবি করে আমার ভাইকে জিতিয়ে দিচ্ছি কিন্তু যে দুইটা মেসেজ আমার ভাইকে আমি জানিয়ে দিচ্ছি তিনটা মেসেজ মেসেজ নাম্বার 1 আল্লাহ সুবহান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে জামিউ সাগির এছাড়া সহিহ ইবনে খুজাইমা এটার হলো 113 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের হাদিস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন শ্রেণীর উপর কিয়ামত পর্যন্ত আল্লাহ বরকত রেখে দিয়েছেন আল বরকা সালাসাতিন এক হচ্ছে আলাইহি ফিল জামাআ মুসলিম যখন একে অপরকে পৃথক ভাববে না একে অপরকে নিজেদের থেকে ঘৃণা করবে না মুসলিম যখন ঐক্যবদ্ধ থাকবে মহব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে ওদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বরকত নাজিল করবেন তাহলে আমার ভাই আমরা একে অপরকে কোনোদিনও পৃথক মনে করব না কিছু কিছু ভিন্নতা থাকবেই এটা সাহাবা আজমাইনের সময়ও ছিল কিন্তু তারা কখনো একে অপরকে ইহুদি খ্রিস্টানদের দালাল ওরা আমাদের প্রতিপক্ষ ওরা আমাদের শত্রু এটা কখনো মনে করতেন না এক দুই নম্বর কথা আমার ভাই আমি আপনার কাছে দুই নম্বর মেসেজ দিতে চাই যে উম্মতের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক এটার উপরে তিনটা মেসেজ আমি দিতে চাই এক নম্বর হক হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাফতারিকু হাযিহি উম্মাতিন সালাসা ওয়া সাবঈনা কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা বলছেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে মুসার উম্মত 72 দলে বিভক্ত হয়ে গিয়েছিল সবাই জাহান্নামে যাবে একটা দল বাদে সাহাবারা বললেন কারা তারা বললেন মানা আলাইহি ওয়া আসহাবি আজকের দিনে আমি এবং আমার সাহাবা আজমাইন যে নীতির উপর যে গতির উপর যে আমলের উপর প্রতিষ্ঠিত আছি তারাই জান্নাতে যাবে অতএব এই উম্মতের উপর আমার রাসূলের হক হলো এই উম্মত অন্য কোন জায়গা থেকে দলিল গ্রহণ না করে আমার রাসূলের আমলের উপর থেকে দলিল গ্রহণ করবে এবং তারা ঐক্যবদ্ধ থাকবে একে অপরকে তারা কখনো পৃথক ভাববে না দুই নম্বর মেসেজ হচ্ছে আল্লাহ বলছেন আপনি সম্মানিত অনেক বড় মাপের একজন আলেম যেভাবে হাদিসে ইবারত পড়ছিলেন অনেক বড় মাপের একজন আলেম আলহামদুলিল্লাহ আমার আল্লাহ সুবহান তাআলা এই জন্য আমাদের মধ্যে যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হয়েছে সেখানে আপনার আর আমি কেন এভাবে হাত ধরে বলতে পারবো না আমরা মুসলিম আমরা ভাই ভাই আমাদের মধ্যে বিদ্বেষ নয় এ কথা যদি আমরা বলতে পারি অবশ্যই আল্লাহর দুশমনেরা সতর্ক সাবধান হয়ে যাবে ইসলামের উপর ওরা হাত তুলতে পারবে না আমার আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আমার আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه اشداء على الكفار محمد صلى الله عليه وسلم এবং তার উম্মত তার অনুসারীরা একমাত্র শুধুমাত্র কঠোরতা অবলম্বন করবে শুধুমাত্র কাফেরের উপরে আমরা কি প্রমাণ করতে পারবো যে যারা হাত তুলে সম্মিলিত মোনাজাত সবাই করে ওরা কাফের তাহলে আমরা কি কখনো তাদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল মনে করতে পারবো অথবা যারা সম্মিলিত মোনাজাত না করে একাকী হাত তুলে মোনাজাত করা পছন্দ করে আমরা কি তাদের বলতে পারবো ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল সবাই কিন্তু আল্লাহর কাছে দোয়া করছে ঠিক কিনা অতএব পার্থক্য এতটুকু যে মোনাজাতটা একাকী মোনাজাত তো 100% আছে উনি আবু দাউদের হাদিস বর্ণনা করছিলেন সেই হাদিস সেটা হচ্ছে আল্লাহ সুবহান তাআলা আল্লাহ রাসূল বলছেন তোমার হাতে তালু দিয়ে দোয়া করতে না বসেন 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 আপনি আজকে প্রধান আলোচক বসেন প্লিজ না বসুন বসুন আমার গাড়িতে আপনাকে পৌঁছে দিব আমার ড্রাইভার দিয়ে পৌঁছে দিব বসুন বসুন প্লিজ আমার ড্রাইভার দিয়ে আমি ওয়াদা দিচ্ছি আমার ড্রাইভার দিয়ে আপনাকে পৌঁছে দিব কারণ আজকে আমাদের মধ্যে একটা ঐক্য তৈরি করতে হবে আপনার আমার মধ্যে যদি ঐক্য তৈরি না হয় এরা মারামারি করে মরবে অতএব আনন্দের মধ্যে আগে ভালোবাসা তৈরি করতে হবে আমরা আমাদের কারণে আজকে জাতি এত দ্বিধা বিভক্ত জাতি হাজার ভাগে বিভক্ত আলেমদের কারণে আলেমরা আজকে ঐক্যবদ্ধ হতে হবে অতএব শুনুন তিনটা বেশি না আমি তিনটা পয়েন্টের কথা বলেছি এতটুকু হজম করার মতো সাহস
এবং এতটুকু হজম করার মতো محبت এক অপরের প্রতি রাখি আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা মা হুয়া শিদ্দাওয়াল আল কুফর তারা কাফেরের প্রতি হবে কঠোর ওয়া রুহামা ও বাইনাহুম কিন্তু যারা মুমিন প্রমাণ হবে মুসলিম প্রমাণ হবে তাদের প্রতি থাকবে তাদের খালি দয়াদ্রতা তাদের প্রতি থাকবে তাদের খালি محبت তাদের প্রতি থাকবে খালি ভালোবাসা তাদের প্রতি থাকবে খালি ভাতৃ প্রতিম চেতনা তারা কখনো একে অপরকে পৃথক ভাবতে পারবে না মাসআলাগত কারণে হাদিসের বুঝ নিতে গিয়ে কিছু ভিন্নতা আসবেই সেই ভিন্নতা কখনো আমরা শত্রুতায় পরিণত করব না এই ভিন্নতাকে যারা শত্রুতায় পরিণত করবে ওদের ইলিমের ডিপনেস নেই ওরা ভাষা ইলিমের অধিকারী যাদের ইলিমের ডিপনেস আছে তারা ছোট ছোট ইখতিলাফকে কেন্দ্র করে মুসলমানদেরকে দ্বিধা বিভক্ত করতে পারে না কারণ আল্লাহ বলছেন সূরা ফাতহার মধ্যে 29 নম্বর আয়াত 47 নম্বর সূরার 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা মা হুয়া শিদ্দাওয়াল কুফারি রুহামাউ বাইনাহুম আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য কেমন হবে তারা নিজেদের প্রতি মুসলিমদের প্রতি থাকবে শুধু মহব্বত আর ভালোবাসা এমন কোন কথা বলা যাবে না যারা মুসলিমদের মধ্যে ঐক্যের ফাটল সৃষ্টি হয় এমন কোন কথা বলা যাবে না যারা আমার অমর একটা মুসলিম মনে কষ্ট পায় ব্যথিত হয় বরং আমার নবী বলছেন আমার নবী বলছেন আনবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى عدت لعبادي الصالحين بارت عين ولا سمعت عجن ولا خطر بقلب البشر আমার নবী বলছেন আল্লাহ বলেছেন কে বলেছেন عدت لعبادي الصالحين مرت عين আমার বান্দার জন্য নেককার মানুষদের জন্য আমি জান্নাত এমন করে সাজিয়েছি مرت عين ولا سمعت عجن তাদের চোখ দেখেনি তাদের কান শুনেনি ولا خطر بقلب বাশার তাদের অন্তর কল্পনা করেনি আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাসূল যখন ইয়া হাদিস বর্ণনা করছেন বুখারি 100 আরবি বুখারি 138 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 3240 নম্বর হাদিস 1366 নম্বর পৃষ্ঠার 24 নম্বর লাইনে 4779 নম্বর হাদিস তখন আল্লাহর নবী সাহাবা বলছেন আল্লাহ রাসূল খালি বলেন জান্নাতে যাব কি করে তখন বলছেন আতাবাল কালামা তোমার মুখের ভাষা হবে সবচেয়ে ভালো সবচেয়ে ভদ্র তোমার মুখের ভাষায় জানো কোন মুসলিম কোনভাবেই কষ্ট না পায় এভাবে যদি মুখের ভাষা তৈরি করতে পারো এই জান্নাত তোমায় ঠেকায় কে আল্লাহ রাসূল বলছেন আতাবাল কালামাম তুমি মুখের ভাষাকে নরম করবে মানুষকে হেউ তুচ্ছ করে কথা বলবে না মানুষকে ছোট করে কথা বলবে না মানুষকে মহব্বত করে কথা বলবে আতাবাল কালামা ওয়া তাআম মানুষকে তোমরা খাওয়ানোর চেষ্টা করবে ওয়া আদামাস সিয়াম তোমরা সিয়াম পালন করবে ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসি নিয়াম মানুষগুলো যখন ঘুমিয়ে পড়বে তখন তাহাজ্জুদের সালাত আদায় করবে এই মানুষগুলো ডাইরেক্ট জান্নাতে চলে যাবে এরা হচ্ছে মুসলিম থেকে আবু দাউদ মুসলিম থেকে মিশকাতের মিশকাতের 198 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের হাদিস বর্ণনা করেছেন ইমাম তিরমিজি তিরমিজি হাদিস টেনে নিয়ে গেছেন মিশকাতে 198 নম্বর পৃষ্ঠায় এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে বলছেন আতাবাল কালাম আমার ভাইরা আজকে তাই আমি বলবো আমি আমার ভাইয়ের প্রতি দয়াদ্র ভাষা ব্যবহার করব আমি আমার আলেম ভাইয়ের প্রতি মহব্বতপূর্ণ ভালোবাসা বিনয় প্রদর্শন করে বলছি আপনি মুসলিম আমি মুসলিম আপনি আমার ভাই আমি আপনার ভাই ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনরা হলো ভাই মুমিনরা বন্ধু না মুমিনরা ভাই আল্লাহ পরিচয় করে দিয়েছেন আমাদের কোনো কথায় যেন আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধন ছিঁড়ে না যায়